হ্যালো বন্ধুরা, বাগান নিয়ে কথা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি সস্তায় গাছ কিনতে হয় তোমরা কোথায় যাও? অনেকে হয়তো বলবে গালিফ স্ট্রিট যাই, আবার অনেকে বলবে মুচিশায় যেখানে প্রচুর নার্সারি ভর্তি সেখানে যাও। ভালো কথা, আজকে তোমাদের এমন একটা জায়গার নাম বলবো মুচিশার থেকেও কম দাম, গালিফ স্ট্রিটের থেকেও কম দামে, একেবারে পাইকারি রেটের থেকেও কম দামে তোমরা প্রচুর প্রচুর গাছের কালেকশন পাবে। কোথায় পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, ভিডিওটা স্কিপ করলে তোমরা কিন্তু কোনো না কোনো গাছের দাম মিস করে যাবে। শুধু গাছের দামগুলো শোনো, তোমরা নিজেই বুঝবে যে এত সস্তায় গাছ তোমরা কখনো এর আগে শোনোও নি, পাওয়া তো অনেক দূরের কথা। দেখো আজকে আমি যেখানে এসেছি এটা হচ্ছে নাকতলা বান্টি সিনেমা হলের কাছে রথের মেলার ছোট ছোট গাছের কাউন্টার বসে, যেটা কি না প্রত্যেক বছর রথের সময়ই বসে, কিন্তু মেলাটা যখন শেষ হয়ে যায় বেশ কিছু দোকান উঠে যায় এবং বেশ কিছু দোকান কিন্তু তারপরেও 15-20 দিন পর্যন্ত থাকে। তোমাদের যেটা করতে হবে, রথের মেলার পরে ঠিক এই 15-20 দিনের যে গ্যাপটা রয়েছে এই গ্যাপে তোমাদের এই জায়গায় আসতে হবে, আর তোমরা যা অবিশ্বাস্য দামে গাছ পাবে সেটা জাস্ট ভাবতে পারবে না। অবশ্যই তোমরা ভিজিট করো, তারপরে তোমরা নিজেই আমার ভিডিওতে এসে একটা থ্যাঙ্কস অবশ্যই দেবে এই খবরটা বা ইনফরমেশানটা দেওয়ার জন্য। দেখো প্রচুর গাছের কালেকশান রয়েছে, ইনডোর আউটডোর এছাড়াও ক্যাকটাস সাকুলেন্টস সব রয়েছে। দেখো ক্যাকটাস আমরা অনেকেই প্রচুর দাম দিয়ে কিনি, এমনকি সাকুলেন্টসেরও যত্নের জন্য কিংবা দামের জন্য আমরা অনেকেই ঠিক শখ থাকলেও কিনে উঠতে পারি না, কিন্তু এখানে ক্যাকটাস বা সাকুলেন্টস জাস্ট তোমরা 70-80 টাকায় পাচ্ছ। ভাবতে পারছো বন্ধুরা, 70-80 টাকায় ক্যাকটাস আর বিভিন্ন রকম সাকুলেন্টস। আউটডোর গাছ তোমরা যেরকম জবা ধরে নাও, জবা পুনে বা অস্ট্রেলিয়ান মুম্বাই মহারাষ্ট্রে এইসব জবা তোমরা কত টাকায় কেনো, এখানে পুনে বা মহারাষ্ট্রে ভ্যারাইটি জবা জাস্ট তোমরা কততে পাচ্ছ জানো? জাস্ট 40-50 টাকা, কোথাও পাওয়া যায় না। জবা মিনিমাম যে কোনো নার্সারিতে 80-100 টাকা দাম নেবেই নেবে, কিন্তু এখানে 40-50 টাকা। হ্যাঁ অবশ্য তোমাদের একটু দরদাম করতে হবে, কিন্তু আমি যেই দাম তোমাদেরকে বললাম আমি ভেরিফাই করেই তোমাদেরকে বলছি এই দামেই তোমরা জবা পাবে। দেখো ক্যাকটাস তোমাকে বলছিলাম, বলতে বলতে এসে গেল ভিডিওতে সাকুলেন্টস ক্যাকটাস। দেখো স্নেক প্ল্যান্ট, লম্বা স্নেক প্ল্যান্ট অন্ততপক্ষে যেখানে যাবে 80 টাকা দাম নেবে, এখানে 50 টাকা, 50 টাকায় স্নেক প্ল্যান্ট। ভাবতে পারছো মানি প্ল্যান্ট, এছাড়া বিভিন্ন রকমের পাতাবাহার গাছের স্টার্টিং শুরু হচ্ছে 35-40 টাকা থেকে শুরু। 35-40 টাকায় তোমরা জানো পাতাবাহার গাছ কোনো নার্সারিতেই বিক্রি হয় না, কিন্তু এখানে কিন্তু 35-40 টাকাতেই তোমরা পাবে। দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ক্যাকটাস, কিছু কিছু পেন্সিল ক্যাকটাস রয়েছে, ফুল হওয়ার মতন কিছু ক্যাকটাসও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এগুলো তোমরা প্রত্যেকটা দেখো, মাদার অফ মিলিয়ন্স, খুব কম পাওয়া যায় গাছটা, সেটাও দেখা যাচ্ছে। অ্যাগ্লোনিমার ভ্যারাইটি দেখো, অ্যাগ্লোনিমা সবচেয়ে কমন কালারের যে অ্যাগ্লোনিমা সেটারও দাম কিন্তু বিভিন্ন জায়গায় 80-100 টাকা, এখানে কততে পাচ্ছ? জাস্ট 60 টাকা। 60 টাকায় তোমরা অ্যাগ্লোনিমা পাচ্ছ মানে জাস্ট ভাবা যায় না। আমি তো কখনো শুনিনি কোনো নার্সারি 60 টাকায় অ্যাগ্লোনিমার ভ্যারাইটি বিক্রি করে। ক্যাকটাসের তোমরা শুধু কালেকশান দেখো বন্ধুরা, ভাবা যাচ্ছে না। আউটডোর গাছ দেখো, আম গাছ, জাম, জামরুল, থাই ভ্যারাইটির বিভিন্ন ফলের গাছ মোটামুটি তোমরা 40 টাকা থেকে শুরু। তবে অবশ্যই আবার বলি তোমরা কিন্তু দরদাম করতে ভুলবে না, এখানে কিন্তু দরদাম করেই কেনা। দেখো রজনীগন্ধা মিনিমাম এরকম লম্বা গাছের দাম 70-80-100 নেয়, এখানে 50 টাকা। অ্যাডেনিয়াম, এবার অ্যাডেনিয়ামের কথায় আসি। আচ্ছা বন্ধুরা, অ্যাডেনিয়াম সবচেয়ে নর্মাল যেটা অ্যাডেনিয়াম ওবেসাম 100 টাকার নিচে তোমরা দেখেছো কখনো? যে কোনো নার্সারি 100-120 টাকায় বেচে। বড় জোর তোমরা যদি খুব 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 সস্তায় পাও তাতেও 80 টাকা, এখানে তোমরা কিন্তু 60-70 টাকায় অ্যাডেনিয়াম পাচ্ছ। এই ফুলের গাছগুলি দেখো,
ভীষণ কম দাম, মাত্র 60 টাকা, পাওয়া যায় না এই দামে গাছ। বিশ্বাস করো, আমি কলকাতা শহরের বেশিরভাগ নার্সারি ভিজিট করেছি এবং পার্সোনালি তাদের স্টক আপডেট এবং কি দাম চলছে আমার কাছে মেসেজ আসে, আমি সব কিছু ভেরিফাই করে বলছি, এই দামে গাছ কখনো কোথাওই পাওয়া যায় না। দেখো, এই মার্কেটটাতে বা স্টলগুলোতে যেই স্টোরগুলো বসে তারা কিন্তু মুচিশা থেকেই আসে, কিন্তু এই রথের মেলার জন্য এই সময় পুরো মেলাটায় যা গাছ বিক্রি হলো হলো, তারপরে যা গাছ বিক্রি হয় না সেই গাছগুলো এরা জাস্ট জলের দরে ছেড়ে দেয়। এবং বন্ধুরা, যেসব গাছের দাম আমি বলতে পারলাম না, তোমরা কমেন্টে জানতে চাও, প্রত্যেকটা গাছের দাম আমি বলে দেবো।